আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজকে নিউজ। ফের বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী যাত্রীরা রক্ষা পেল। এবার অল্পের জন্য বেঁচে গেলেন বিমানে থাকা যাত্রীরা। শুক্রবার 21 সেপ্টেম্বর উড্ডয়ন শুরুর প্রাককালেই হঠাৎ এয়ারক্রাফটের নোজ গিয়ার অচল হয়ে যায়। এই সময় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর রানওয়ে থেকে সরিয়ে একপাশে নেওয়া হয় এয়ারক্রাফটটিকে। জানা যায় ইউএস বাংলা চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ে অভিমুখে রওনা হয়। রানওয়েতে যাওয়ার পর এয়ারক্রাফটের নোজ গিয়ারে ত্রুটি দেখা দেয় এবং রানওয়ে ব্লক হয়ে যায়। ওই সময় অবতরণের জন্য অপেক্ষমান অন্যান্য ফ্লাইট তখন নামার অনুমতি পায়নি। উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইটগুলো বিলম্বিত হয়। বেলা 11টার পর এক ঘন্টারও বেশি সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এই সময় অবতরণের অপেক্ষমান ফ্লাইটগুলো আকাশে চক্কর দিতে থাকে। পুরো ঘটনায় বিমানবন্দর এলাকায় বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে গাফেলতির কারণেই এমনটি ঘটেছে। একটি ফ্লাইট উড্ডয়নের আগে করণীয়গুলো যথাযথ প্রতিপালন না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। এই সূত্র মতে নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার পরও দেশীয় এই বিমান সংস্থাটি সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।